Bismillah. আউজুল্লাহিম রাজিম ইসমিল্লাহ রহমান রহিম মাহমুদ হুউনসাল রসলহিল করিম তৈবিন্তাহরীন ওাল আল্লাহিম আজমাঈন মিনা কিয়মদ্দিন আল্লাহ মুহম্মদ আলহাম্মদ আমরা একটা কোরআনের দৃষ্টিতে বিশ্বজগত বা আল্লাহ সম্পর্কে কী পরিচিতি হয় সে তারই অংশবিশেষ হিসাবে আমরা বিভিন্ন বিজ্ঞানিক এবং বিভিন্ন দার্শনিকদের দৃষ্টিভঙ্গি আলোচনা করেছি এখন আমাদের ইসলামের দৃষ্টিতে আল্লাহ পরিচিতি বিষয়বস্তুটাকে একটু বিশ্লেষণ করতে চাই অর্থাৎ আমাদের মূল আলোচনার প্রসঙ্গ হচ্ছে যে কোরআনের দৃষ্টিতে আল্লাহ কি ধরনের সত্তা এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব এখন প্রসঙ্গ হচ্ছে যে এই ধরনের সত্তা আলোচনা করার পূর্বে কোরআনে কি কী বিশেষ করে জাহেলি যুগে বিষয়বস্তু আমরা আগে আলোচনা করেছি যে জাহেলি যুগে যদি জিজ্ঞেস করা হতো যে কে তোমাদের প্রভু রব কে প্রভু কে তারা সবাই বলতো আমাদের আল্লাহ হচ্ছে এক আল্লাহ হচ্ছে আমাদের প্রভু হচ্ছে আল্লাহ লাইনসা আল মান নাজ্জালা মিনা সামা ইমান ফাহিয়া বিহিয়াল আল আর্দা মিনবা আদে মৌতিহা লিয়া কুলনা আল্লাহ তারা বলতো আল্লাহ অর্থাৎ জাহেলি যুগে শিরক হওয়া সত্ত্বেও তারা আল্লাহর বিষয়ে বুঝতো যে এক একজন স্রষ্টা রয়েছেন এবং তার পাশাপাশি অন্যদেরকেও তারা শরিক করতো কিন্তু একজন স্রষ্টা যে এগুলো পৃথিবীতে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করেন এবং এর দিয়েই জমিনগুলোকে জীবিত করেন এর মাধ্যমে ফসল আদি চাষ হয় এগুলির ব্যাপারে আল্লাহর সাথে সম্পর্কিত করত। এখন ইসলামী দৃষ্টিতে সাধারণত কীভাবে কোরআনের কয়েকটা আয়াত রয়েছে এবং আয়াতগুলোকে বিশ্লেষণ করলে আল্লাহর কিছু সিফাত বা বৈশিষ্ট্য আমরা পাই যেগুলোতে ইনশাআল্লাহ পরবর্তীতে এগুলোর বিস্তারিত আলোচনা হবে তবে মূল যে আল্লাহর সিফাত যেটা হচ্ছে আল্লাহর শক্তিমান। শক্তির অর্থাৎ হচ্ছে যিনি কালাম শাস্ত্র বিশ্লেষিত শক্তি হচ্ছে যিনি জ্ঞানী এবং যা ইচ্ছা তাই করার ক্ষমতার রয়েছে এমন একটা সত্তার কথা বর্ণনা হয়ে থাকে অর্থাৎ শক্তির সাথে মানুষের জ্ঞানের সম্পর্ক রয়েছে এবং তার উপর পরাভূত হয় না এমন বিষয়ের সাথে সম্পর্কিত হয়েছে দেখেন যদি সুরা ইব্রাহিমের দশ নম্বর আয়াতে রয়েছে যে আফিল্লাহ শাক্ষুন ফাতির ইসলামাওয়াতিবাল আদুয়া আল বিকুল্লি সাইন আলিম প্রশ্ন প্রশ্ন স্টাইলে এই প্রশ্নটা উত্থাপন করা হয়েছে আফিল্লাহ শাকুন তোমরা কি আল্লাহর প্রতি সন্দেহ পোষণ করছো যেই আল্লাহ ফাতেরুসামাওয়াতেবার যিনি হচ্ছে আসমান সমূহ এবং পৃথিবীর সৃষ্টিকারক বহু বিকুল্লী শাহীন আলিম তিনি সব কিছুর সম্পর্কে জ্ঞানী এখানে আল্লাহর জ্ঞানের পরিচয় অর্থাৎ আল্লাহর একটা বৈশিষ্ট্য পাওয়া গেল সেটা হচ্ছে জ্ঞানী এবং সেই ইন আলিম মানে হচ্ছে সব কিছুর উপর সবচেয়ে বেশি জ্ঞানী তুলতে পারেন এবং এমন কোনো জ্ঞান নাই তার জন্য গোপন রয়ে যায় অথবা এমন কোনো জিনিস নাই যে পরবর্তীতে সে জ্ঞান অর্জন করতে পারে আল্লাহ অর্থাৎ অসীম জ্ঞানের অধিকারী আরেকটা আয়তে আছে সরা বাকার দুইশো চুরাশি নম্বর আয়তের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই অল্লাহ আল্লাহ কুল্লি ইন কাদির আল্লাহ হচ্ছে সব কিছুর উপর শক্তিশালী অর্থাৎ আল্লাহ যদি ইচ্ছা করেন সব কিছুর উপর নিয়ন্ত্রণ রাখেন এবং সবগুলোকে পরিচালনা করেন সব কিছুর চেহে তিনি শক্তি শক্তিশালী এই বিষয়টা এখানে প্রমাণিত হয় অর্থাৎ যদি আমরা কোরআনে দেখি জ্ঞানী এবং শক্তি দুইটার সিফাতের সমন্বয় এক সত্তার কথা কল্পনা করি যার সমস্ত বিষয়ে জ্ঞান আছে যার সমস্ত বিষয়ে শক্তি আছে অর্থাৎ তিনি এমন একজন সত্তা যার জ্ঞান অসীম এবং শক্তি অসীম তাহলে এরকম একটা সত্তা থেকেই কখনোই আমরা একাধিক সত্তা কখনোই বিষয়টা কল্পনা করতে পারবো না যেটা আমরা পরবর্তীতে একত্ববাদের আলোচনায় এই বিষয়টা আরও সুস্পষ্টভাবে আলোচনা করব। শুধু এই আয়াতগুলোকে এখন আমরা শুধুমাত্র কোরআনের মানে দৃষ্টিতে আল্লাহর পরিচিতির বিষয়বস্তুগুলোকে আপনাদের সামনে নমুনা হিসেবে তুলে ধরছি আরেকটা আয়াত সোরা কফের ষোলো নম্বর আয়াত দেখি এলাকা খালাক ইনসানা আমি ইনসানকে মানবজাতিকে সৃষ্টি করেছে ওয়া না আলামু এবং জানি মাত ওয়াশু বিহি কিসের সে ওয়াসপাসা এবং ভ্রান্তির মধ্যে পড়ে ওয়াসপাসার মধ্যে নিপতিত হয় না আলাম মাত ওয়াসা বিহি নাফসহু সে তার নাফস বা অন্তর তার সত্তা কিসের ওপর প্ররোচিত হয় ওয়াশাসার মধ্যে পড়ে এ বিষয়টা বলতে যাচ্ছে বা নাহনো আকরা বেলাই আমিন হাবলিল ওয়ারিদ আমি তার গলার রগের চেয়েও অধিক নিকটবর্তী তার না আমরা আকরাবু নিকটবর্তী ইলাইহি মানুষের দিকে মিন হাবলে লোয়ারি তার রগের গড় তার গলার রগের চেয়ে বেশি নিকটবর্তী কোরআন আয়াতে একটা বিষয়বস্তু উল্লেখিত সেটা হচ্ছে যে আল্লাহ বলছে তো আমি তোমার গলার রগের চেয়ে নিকটবর্তী অর্থাৎ মানুষের এই গলার রগকে বলা হয় তার জীবনের রগ আর কি অর্থাৎ যে রকগুলোকে যদি কেটে ফেলা হয় অথবা কোনো কারণে এটার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে মানুষের জীবন বিপন্ন হবে অর্থাৎ মানুষ যদি তার নিজের হায়াত বা জীবনের সাথে যতটুকু সম্পর্কিত আল্লাহ এক সৃষ্টিকর্তা হিসেবে আমাদের নিকট এত বেশি নিকটবর্তী যে আমাদের চেয়ে আমাদের নিজস্ব সত্তার যে জীবন আছে তার চেয়েও বেশি নিকটবর্তী এই আয়তে আরও বেশি বোঝা যায় আল্লাহর উপস্থিতি যে আল্লাহ অসীম জ্ঞান এবং অসীম ক্ষমতার অধিকারী এবং অসীম জীবনের অধিকারী এবং আমাদের জীবন জীবনদানকারী এবং আমাদের জীবনের চেয়ে আরও বেশি অগ্রাধিকার সম্পন্ন সত্তা এইটা এই দ্বারা সাধারণত এই তিনটা আয়াত দিয়ে আমরা এটা বুঝতে পারি যে এখানে সাধারণত আল্লাহর সত্তাটাকে অসীম রূপে প্রকাশ করা হয়েছে যে যার অসীম শক্তি অসীম জ্ঞান এবং অসীম জীবন রয়েছে এবং এই তিনটা সিফাতকে বলা হয় সাধারণত কালাম শাস্ত্রের দৃষ্টিতে মৌলিক বা মূল সিফাত আল্লাহর সত্ত্বাগত সিফাত জাত বা সত্ত্বাগত সিফাত যাকে বলা হয় যে সিফাতগুলোর থেকে যদি সত্তাকে ওই সত্তাকে আলাদা করা হয় তাহলে ওই সত্তা বিলীন হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এরকম একটা বিষয়বস্তু কোনো অন্য আয়াতগুলি দেখি যে আল্লাহ এ মানে এই আয়াতগুলোকে আমরা একত্র করলে একটা তৌহিদের থিওরি আমাদের সামনে উপস্থাপিত হবে অর্থাৎ আল্লাহ এক অসীম সব কিছু তার দ্বারা নিয়ন্ত্রিত তার উপরে কোনো সত্তা নাই তার মতো স্বতন্ত্র কোনো সত্তা অস্তিত্ব বিদ্যমান নাই এ বিষয়গুলোকে আমরা একে একে পরবর্তীতে আলোচনা করব তারপরে আল্লাহ বলছেন আল্লাহর কোনো শরিক নেই সুরা ইসরার একশো এগারো নাম্বার লামিয়া কোন লাহু শারিকুন ফিল তার রাজত্বে তার কোনো শরিক নাই আল্লাহর কোনো শরিক নাই অর্থাৎ এর অর্থ এই না যে আল্লাহ কোনো ফেরিস্তা অথবা কোনো নবীর মাকে কোনো শক্তি জ্ঞান কোনো ক্ষমতা দান করেন নাই তার নিজের রাজত্বে তাকে অংশীদার করেন নাই এর অর্থ হচ্ছে আল্লাহর বিপরীতে সমস স্বতন্ত্র শক্তি হিসেবে কোনো সত্তার উপস্থিত নাই তার সাথে শরীর করা যে হারাম বলি আমরা শরীয়তের দৃষ্টিতে শিরক যেটাকে বলা হয় হারাম অংশীদার বা যাকে বলি অংশীদার করা কাউকে সহযোগী করা সমরূপ ধারণা করা এই বিষয়গুলো আল্লাহর সিফাতের সাথে জড়িত নয় এবং আল্লাহর সাথে থেকে আমরা এই জিনিসটাকে দূর করি আল্লাহর সাথে সাথে সম্পর্কহীন হিসেবে প্রমাণ করি এই দ্বারা বোঝা যায় যে আল্লাহর রাজত্বের ক্ষেত্রে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী তবে আল্লাহ নিজস্ব পন্থায় মানব জাতিকে এবং অন্যান্য উপাদানগুলোকে তার নিজের রাজত্বের শরিক হিসেবে তিনি নিজেই অথরিটি বা সম্মাননা দান করেছেন যেমন ফেরিস্তা বিভিন্ন ধরনের ফেরিস্তার বিভিন্ন দায়িত্ব কেউ চান কবজ করে কেউ রিজিক দান করে অথবা নবীদের মধ্যে থেকে যাদেরকে আল্লাহ কর্তৃত্ব দান করেছেন মানব জাতির জন্য তাদেরকে আল্লাহ জ্ঞান দান করেছেন শক্তি দান করেছেন অন্য অন্য যে বিষয়বস্তুগুলো এ দ্বারা বোঝা যায় যে এখানে লামিয়া কুন্লাহ শারিকুন ফিল মূল অর্থাৎ আল্লাহর কোনো শরিক নাই তার রাজত্বের ক্ষেত্রে রাজত্বের সাথে এই মানে অর্থ তার সমরূপ বা স্ট্যাটাস কোনো শরিক বা অংশীদার তার রাজত্বের মধ্যে নাই কিন্তু তার আন্ডারে তার আন্ডারে এরকম বিষয়বস্তু হতে পারে যে তার নিজস্ব রাজত্বের আন্ডারে তার অনুমতিক্রমে শরিক বা অংশীদার থাকতে পারে এক্ষেত্রে আমরা যে তহিদের সাথে বিষয়বস্তুর সাথে বলি যে আমরা একত্ববাদে বিশ্বাসী এটার সাথে কোনো কন্ট্রাডিকশন বা বৈপরীত নাই আল্লাহ কর্তৃত্বের দিক থেকে একত অর্থাৎ আল্লাহ সব কিছু হুকুম করার মালিক আল্লাহ তিনি ছাড়া আর কেউ কোনো কিছুতেই হুকুম করার অধিকার রাখে না অর্থাৎ হাকেম বা বিচারক হুকুম প্রদানকারী একমাত্র আল্লাহ এখানে সুরা ইউসুফের ষাষট্টি নাম্বার আয়তে ইন ইন ইল হুকম লিল্লাহ ঠিক আছে আল্লাহ ছাড়া কোনো হুকুম নাই আল্লাহ ছাড়া কোনো হুকুম বা নির্দেশ নাই অর্থাৎ নির্দেশদানকারীর ক্ষেত্রে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী আল্লাহ এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আমরা কাজী বা যাদেরকে আমরা বিচারক হিসেবে মানি তাদের হুকুমকে আমাদের মানা তাহলে আল্লাহর ছাড়া কোনো হুকুম নাই তার মানে এটার সাথে এটা কোনো কন্ট্রাডিকশন আছে কি আল্লাহর অনুমতি ক্রমে কাজী যদি হুকুম করে থাকে তাহলে এই হুকুমটা কোনো সমস্যা নেই বরং আল্লাহর হুকুমেরই বাস্তবায়ন বাস্তবত রূপ এটার সাথে যা আল্লাহ একক হুকুম দানকারী বা একক কর্তৃত্বের অধিকারী একক নির্দেশক এছাড়া আর কোনো নির্দেশনা দানকারী নাই এর সাথে কোনো বিপরীত সম্পর্ক নাই তারপরে হচ্ছে হলো পরিচালনের দিক থেকে আল্লাহ একক শরিক জি সুরান আমের একশো চৌষট্টি নাম্বার আয়তে আছে আগা ইর আল্লাহে আব্বু রব্বানব্ব কুল্লি সাই বলছে বলো আগা আল্লাহ ছাড়া আর কোনো প্রভু কি তোমরা নিজেকে প্রভু মনে করো তার দিকে অনুসাধন করো বা খুঁজো বা অব্য করলে সাই তুমি সব কিছুর পরিচালক এবং নিয়ন্ত্রক প্রভুত্বর দিক থেকে যেটা এই আয়তায় বিশেষ করে কাফেরদের উদ্দেশ্যে যারা বিভিন্ন ধরনের মূর্তিকে নিজের জন্য প্রভু হিসেবে মনে করত। যেটা আমার কল্যাণের প্রভু এটা অকল্যাণের প্রভু এই ক্ষেত্রে আমাদের বালা মুসিবত দূর করে এই কাজগুলো এই করে সেই করে এই সবগুলোই শুধুমাত্র তাদের এই বিষয়ের ভুলের প্রমাণিত যে আল্লাহ ছাড়া অন্য কোনো প্রভু নাই অর্থাৎ আল্লাহর সমরূপ এমন কোনো প্রভুর অস্তিত্ব বিদ্যমান এখন আতের দৃষ্টিতে মানুষ যদি মুক্তি চায় কেয়ামতের দিবস তাহলে কি আল্লাহ ছাড়া কোনো সাফা দানকারী রয়েছে কোরআন আয়াতগুলো দেখি যে একবার বলছে যে আল্লাহ ছাড়া কোনো সাফা দানকারী নেই আবার কিছু আয়ত অন্য অন্য তাদেরকে নবীদেরকে সাফয়াতকারী হিসেবে অথবা অন্য অন্য সত্তাদেরকে সাফাতকারী হিসেবে প্রমাণ করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু সাফাতে ক্ষেত্রে যে তার সমরূপ কোনো সত্তা এসে তাকে সাফাত করবে এক্ষেত্রে আমরা বলি যে সার্বিকভাবে তার সমরূপ কোনো সাফাতকারী নাই। কেন তার অনুমতিক্রমে ক্রমে আল্লাহ তালা বিভিন্ন কোরআন আমা হাদিস থেকে যেটা প্রমাণিত হয় নবী রাসুল সাল্লাহ আলি আলিহিম সালাম এবং অন্যান্য যে যেসব পূর্ণ বান্দা রয়েছেন তাদেরকে সাফা আত করার ক্ষমতা দেওয়া হবে আল্লাহর অনুমতি ক্রমে কিন্তু সাফা আত নিরঙ্কুশভাবে হচ্ছে আল্লাহর জন্য সোরা জুমারের চল্লিশ নম্বর আয়তের দিকে যদি আমরা তাকাই আমরা এটা বুঝতে পারি বলো আল্লাহর জন্য সাফাত সব পুরোটাই অর্থাৎ একমাত্র সাফাতের নিরঙ্কুশ এবং স্বতন্ত্র সাফা আতদানকারী হচ্ছে আল্লাহ তালা অর্থাৎ এই সবগুলো বিশ্লেষণ করে আমরা আল্লাহর একটা সুন্দর সুন্দর একটা বিশ্লেষণ বা বৈশিষ্ট্য খুঁজে পাই যে আল্লাহর কিছু বৈশিষ্ট্য রয়েছে যেগুলো তার সত্তার দিকে ব্যাক করে অর্থাৎ তার সত্তার বৈশিষ্ট্যাবলীর সাথে জড়িত একটা হচ্ছে তার সিফাত এবং সত্তা থেকে বের হয়ে আসা তার সত্তারই একটা কার্যক্রমের মাধ্যমে আসা এরকম একটা রূপের দিকে তাকাই যেগুলো মিলে আল্লাহর একটা একক রূপ আমরা এই আয়াতগুলোর দিকে তাকাই এজন্য সুরা ফতের পনেরো নম্বর আয়াতে আয়াতে রয়েছে ইয়া নাস আন্তমুল ফুকারা উল আল্লাহ গানিউল হামিদ এই আয়াত নিয়ে দার্শনিকরা কালাম শাস্ত্রবিদরা অনেকেই অনেক সুন্দর সুন্দর চমৎকার বিষয়বস্তু উপস্থাপন করেছেন কিন্তু একটা বিষয় এখানে স্পষ্ট সেটা হচ্ছে যে মানব জাতি হচ্ছে একটা নির্ভরশীল একটা সত্তা যেটা একটা স্বনির্ভর সত্তার উপর নির্ভরশীল ইয়া ভান্না সে মানব জাতি আন্তমল ফকার তোমরা হচ্ছে ফকির ইলাল্লাহ আল্লাহর দিকে অর্থাৎ আল্লাহর উপর নির্ভরশীল অল্লাহ অল্লাহ হুয়াল গানীউল হামিদ আল্লাহ হচ্ছেন তিনি হচ্ছেন গানি অভাবহীন হামিদ এবং প্রশংসিত আমি আগে এই আলোচনায় বলেছিলাম যে এই দুইটা সিফাত যখন কোরআনে বিভিন্ন জায়গায় দুইটা সিফাত পাশাপাশি বর্ণিত হয়েছে এই জন্য যে একটা সিফাত বর্ণনা করার ফলে আমরা যখন সিফাতগুলিকে মানব জাতির বিভিন্ন সিফাতের সাথে তুলনা করি তখন তার মধ্যে কিছু অপূর্ণতা দেখতে পাই যদি এর পাশাপাশি অন্য অন্য সিফাতের সমন্বয় ঘটে তাহলে অপূর্ণতাগুলো স্পষ্ট হয়ে উঠেছে এগুলোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই অর্থাৎ ধনী বলতে আমরা বুঝি যে তিনি একজন অহংকারী যে অহংকারী হচ্ছে হইল মানুষকে মান মূল্যবোধের যে সম্মান সেটা দেয় না কিন্তু আল্লাহর ক্ষেত্রে এই বিষয়টা কখনোই গ্রহণযোগ্য নয় তিনি যেমন ধনী তেমনি প্রশংসিত এমন একজন ধনী কখনোই একদিক দিয়ে হচ্ছে তিনি অভাবহীন আর মানবজাতি হচ্ছে অভাবী সত্তা আর এমন একটা সত্তা যে তার বান্দাদেরকে কখনোই কখনোই অপমানিত অপদস্থ করে না প্রশংসার যোগ্য একজন ধনী যার যে মানুষকে অসম্মানও করে না এই বিষয়টা থেকে আমরা এই বিষয়টিগুলো বুঝতে পারি এখন সার্বিকভাবে আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে কোরআন সম্পূর্ণরূপে আল্লাহর সুন্দর সুন্দরভাবে উপস্থাপন করেছে আল্লাহ যদি আমাদেরকে এই ইসলামের আঁকা বা মৌলিক বিশ্বাসের আলোচনাটা শেষ করতে দেয় তাহলে আমরা এই কোরআনের মূল বিষয়বস্তুগুলোকেই আপনাদের সামনে উপস্থাপন করবো তখন বুঝতে পারবো যে কোরআন যদি আমাদের সামনে না থাকতো তাহলে তৌহিদবাদ অর্থাৎ এত সুন্দর একটা মতবাদ যেটা হচ্ছে শ্রেষ্ঠ মতবাদ সেই শ্রেষ্ঠ মতবাদ আমাদের সামনে কখনোই সুস্পষ্ট রূপে প্রকাশ পেত না এই বলে আমি আমার আলোচনা এখানেই শেষ করতেছি সদাক আল্লাহ আলীউল আজিম আসসালাম আলাইকুম মরহমতুল্লাহি আবরাকাত আল্লাহ মসাল আলে আলহাম্মদ اللهم املأ قلوبنا بالعلم والمعرفة، وطهر بطوننا من الحرام والشبهة، واكفف أيدينا عن الظلم والسرقة، واغض أبصارنا عن الفجور والخيانة. برحمتك يا ارحم الراحمين